2019 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে প্রেম ভালোবাসা নেই। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, 2019 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা নেই, আমরা নিজস্ব পরিচয়েই চলছি। জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তির দিনে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে চুন্নু বলেন, বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার জন্য দাবি করে, কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এরশাদকে নাজিমুদ্দিন রোড থেকে মেডিকেল বোর্ড শাহবাগ পিজি হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করলেও, আন্দোলন সংগ্রাম করলেও সামান্যতম দয়া হয়নি, কিন্তু আজ বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। চুন্নু আরও বলেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এরশাদের রূপরেখা অনুযায়ী প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে। বেকার সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা, বেকারদের কিভাবে কাজে লাগানো যাবে দেশের স্বার্থে তার রূপরেখা জিএম কাদের করছেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য বীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার কে আর ইসলাম সহ আরও অনেকে। এর আগে ত্রিশাল ও ভালুকায় পৃথক পথসভায় অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব। সত্যতার কারণে মানুষ আমাদেরকে অনেক গালমন্দ করে, আমাদের আইডেন্টিটি এখন ক্রাইসিসে আছে, যে আমরা বিরোধী দল নাকি সরকারের সাথে লিয়াজু। স্পষ্ট করে বলতে চাই, 2019 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো প্রেম ভালোবাসা নাই, কোনো জোট নাই, মহাজোট নাই, আমরা আমাদের নিজস্ব পরিচয় চলছে, আমরা কখনোই আমাদের প্রয়োজনে কারো কাছে যাই নাই, বিএনপি তার প্রয়োজনে আমাদের লোকজনকে রাতের অন্ধকারে জেল কোড ব্যাঙ্গে পাঠিয়েছিল তার প্রয়োজনে সাপোর্ট দেওয়ার জন্য, আওয়ামী লীগ তার প্রয়োজনে আমাদের সাপোর্ট দিয়েছে সরকার গঠন করার জন্য। নৌকা রে নৌকা, নৌকা মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই নৌকা, চেয়ারম্যান নমিনেশন 10 লাখ 20 লাখ টাকায় নমিনেশন বিক্রি হচ্ছে, আর নমিনেশন নিয়ে ভোট জোর করে নিচ্ছে ভোট। এখন আবার আওয়ামী লীগের ভাইরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোর করে ভোট নিতেও কষ্ট হয়, এখন বলে যে আর জুট না, এই বেটা লাঙ্গল উজ্জ্ব কর না হলে তোর মেরে ফেলব, এই বেটা লাঙ্গল উজ্জ্ব করে ফিডায়াম পুলিশে ধরাই দিব, মামলা দিব, উজ্জ্ব করাইয়া বিনা কন্টেস্টে পাস করবে, সিম্পটম ভালো না, এই দিন সেই দিন থাকবে না, আর আছে মাত্র 2 বছর, 1 বছর পরে সরকার বাহাদুর টের পাবেন বাংলার জনগণের কি মনোবৃত্তি।